দেশের সংবিধান রক্ষা, রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারে জনজীবনের জ্বলন্ত সমস্যা সমাধানের দাবি নিয়ে সোচ্চার এবার গণমুক্তি পরিষদ। গণমুক্তি পরিষদে তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে শুক্রবার সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা অফিস কার্যালয়ের সামনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, খোয়াই জেলার সম্পাদক রঞ্জিত দেববর্মা, তেলিয়ামুড়া সিপিআইএম বিভাগীয় কমিটির সম্পাদক তথা গণমুক্তি পরিষদের রাজ্য নেতৃত্ব হেমন্ত কুমার জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের সভায় প্রধান বক্তা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আলোচনা করতে গিয়ে রাজ্যের বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারের সমালোচনায় মুখর ছিলেন। সরকারি মর্যাদা মমিতা ফজাগিরি রাজবাড়িতে দাগা করই আপন রাজবাড়ি সিনিয়া কলিকাতা দিল্লি মুম্বাই চেন্নাই ও বিদেশ মস্কো ওয়াশিংটন জাপানে টোকিও বন্ধ রাখা সব কমকম। জয়েন দ্য জার্নি অফ নলেজ অ্যান্ড বিয়ন্ড কাজিরাঙ্গা ইউনিভার্সিটি।